Hello bikers, Assalamu alaikum. Welcome back again. Prince Shaharier blogs Facebook page ba amar YouTube channel theke jara dekhchen tader shobai ke welcome korchi. Borabor moto ajkeo ami chole eshechi apnader sathe. Ajke basically ami jekhane eshechi eta hocche Suzuki Rider Zone. Ei showroom er kintu er ageo ami ekta video korechhilam Polas bhaiyer sathe. আজকে আপনাদের সাথে বেসিক্যালি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে সুজুকির আপডেট প্রাইস এবং সুজুকির কোন কোন মডেলগুলো এখন অ্যাভেলেবেল আছে পাশাপাশি হচ্ছে সুজুকি যেহেতু তাদের বাইকের প্রাইসগুলো আপডেট হয়েছে গত মাসের 12 তারিখের পরে থেকে কোন বাইকের আসলে প্রাইসগুলো কতটা আপডেট হয়েছে বর্তমান প্রাইসগুলো কি এবং কোন কোন কালারটা অ্যাভেলেবেল আছে এবং কোন কোন বাইকগুলো আসলে অ্যাভেলেবেল আছে সব কিছু থাকবে আজকের এই ভিডিওতে তো লেটস গো আমরা ভিডিওটি শুরু সুজুকি বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে টিনেজ বাইকার বা মোটামুটি যারা আসলে বাইক পছন্দ করে তাদের কাছে খুব ভালোবাসার একটা নাম সুজুকি এটা বাংলাদেশে 2016 থেকে আসলে এই সুজুকি ব্র্যান্ডটার একটু আপডেট হওয়া শুরু হয়েছে উত্থানটা আসলে 2016 পর থেকে যখন বাংলাদেশে জিক্সারটা লঞ্চ করেছিল তারপর থেকেই কিন্তু আসলে বেশ সাড়া ফেলে দিয়েছে সুজুকির গাড়িগুলো আসলে সবার কাছে কেন এত ফেমাস হচ্ছে কেন এত পছন্দ হচ্ছে তার মধ্যে আমি প্রথমত যে কারণটা একটু বলতে চাই আপনাদের সাথে সেটা হচ্ছে যে সুজুকির যে বাইকগুলো এখন আছে বেসিক্যালি হচ্ছে এটার ডিজাইন ওভারঅল আউটলুক পাশাপাশি হচ্ছে থ্রটল রেসপন্স আরপিএম হর্স পাওয়ার এবং বিল কোয়ালিটি এবং পাশাপাশি হচ্ছে আপডেট যে ব্রেকিং সিস্টেমগুলো সিঙ্গেল ডিস্ক একটা মডেলের কিন্তু তারা তিনটা চারটা করে ভেরিয়েন্ট নিয়ে আসে যেমন হচ্ছে একটা মনোটোন ডাবল ডিস্ক কার্বোরেটর ভার্সন এবং এফআই এবিএস সব কিছুই আসলে একটা মডেলের মধ্যে আপনি পাবেন সো একটা জিনিস আপনি দেখেন একটা মডেলে যখন আপনি এতগুলো ভেরিয়েশন পাবেন সো অবশ্যই আপনার পছন্দের দিক থেকে কিন্তু এটা সর্বোচ্চ পর্যায়ে থাকবে তার কারণ হচ্ছে আপনার যে বাজেটটা ওই বাজেটের মধ্যেই কিন্তু আপনি আসলে একটা বাইক কিন্তু পারচেস করতে পারবেন আমরা প্রথমে যে বাইকটা থেকে শুরু করতে চাই সেটা হচ্ছে যে সুজুকির একবারে লো সেগমেন্টের একটা বাইক সেটা হচ্ছে যে সুজুকি হায়াতি হায়াতি ইপি যেটা এবং এটা হচ্ছে 110 সেগমেন্টের মধ্যে সুজুকি র্যাঙ্কন মোটরস কিন্তু বাংলাদেশে তারা বাইকগুলো নিয়ে আসে তো র্যাঙ্কন মোটরস সুজুকি এইটার মাইলেজটা ক্লেম করে 84 কিলোমিটার পার লিটার সো একটা বাইকের যখন 84 কিলোমিটার বাইকের মাইলেজটা ক্লেম করে আপনি যদি আসলে এই 84 কিলোমিটার নাও পান এটা কাছাকাছি যদি মাইলেজ ধরেন তাহলে কিন্তু ইন ঢাকা সিটিতে এটা 60 আপ পাবেন এবং ঢাকা সিটির বাইরে কিন্তু এটা আরেকটু বেশি যাবে এর কারণ হচ্ছে ফ্রন্টের এবং রেয়ারের যে টায়ারের সাইজটা এবং টায়ারের গ্রিপগুলো পাশাপাশি দেখেন এটাতে কিন্তু ফুললি হচ্ছে ড্রাম ভার্সনের বাইক এইটার আপডেট প্রাইসটা গত মাসে যেহেতু প্রাইসটা আপডেট হয়েছে তো সুজুকি হায়াতি ইপি 110 সেগমেন্টের এটার প্রাইসটা আমরা যদি বলি তাহলে 107,950 টাকা এবং এটা দিয়েই কিন্তু আসলে আপনি এখন পারচেস করতে হবে এটাতে আসলে কোনো বর্তমানে অফার নাই বাট কালারগুলো অ্যাভেলেবেল আছে আপনি চাইলে যে কোনো কালারটাই এখান থেকে পারচেস করে নিতে পারবেন আমি যদি একটু পাশের কালারটা দেখাই আমি যেটা নিয়ে কথা বললাম এটা হচ্ছে ব্ল্যাক কালার এই পাশেরটা হচ্ছে ব্লু কালারটা হয় সেটা হচ্ছে যে মেরুন কালার বা রেড কালারটা তাদের কাছে কিন্তু সেই কালারটাও অ্যাভেলেবেল আছে আপনি চাইলে এটা কিন্তু পারচেস করতে পারবেন আমরা এখন যে বাইকটা নিয়ে কথা বলবো এটা হচ্ছে সুজুকি জিএসএক্স দ্যাট মিনস হচ্ছে 125 সি সেগমেন্টের যে বাইকটা এই বাইকটার যেটা দেখছেন এটা হচ্ছে মেরুন কালার বা রেড কালারের উপরে এটা হচ্ছে সিঙ্গেল ডিস্কের একটা বাইক ফ্রন্টে ডিস্ক থাকবে পিছনে হচ্ছে ড্রাম ভার্সন এবং এটাতে কিন্তু এখন বর্তমানে কোনো অফার নাই গত মাসে তাদের একটা অফার ছিল সুজুকি জিএসএক্স 125 সিসি এটার বর্তমান মার্কেট প্রাইস হচ্ছে 141,950 টাকা রাইডার্স জোনে কিন্তু এখন আপাতত একটা কালার অ্যাভেলেবেল আছে আপনি হয়তো বা খুব রিসেন্টলি কিন্তু এটার বাকি যে কালারগুলো আছে সেগুলো কিন্তু পেয়ে যাবেন সো আপনার যদি বাইকটা পারচেস করতে হয় তাহলে অবশ্যই চলে আসতে পারেন সুজুকি রাইডার্স জোনে আমি ভিডিও
ডিসক্রিপশন লিংকে সুজুকি রাইডার জোনের কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দেবো, আপনি চাইলে সেখান থেকে যোগাযোগ করে নিতে পারেন। আমরা চলে যেতে চাই সুজুকির 155 সিসি যে বাইকগুলো আছে জিক্সার, সেই বাইকগুলোতে। সুজুকি এই ব্র্যান্ডটা যখন আসলে আপনার চলে আসবে নামে, তখন কিন্তু অবভিয়াসলি আপনার জিক্সার মডেলটাই চোখে পড়বে, এবং জিক্সার থেকে কিন্তু আসলে সুজুকিটাকেই মানুষ বেশি চেনা শুরু করেছে। সুজুকির প্রথমে যে বাইকটা আমরা এখন কথা বলবো সেটা হচ্ছে যে সুজুকির মনোটোন ভার্সন, যেটা এখানে দুইটা কালার অ্যাভেলেবেল আছে, একটা হচ্ছে গ্রে কালার আর একটা হচ্ছে মেরুন কালার। সুজুকি জিক্সার এটার কিন্তু প্রথমে যে ভার্সনটা ছিল সেই সেম ভার্সনটাই কিন্তু এখন আছে, বাট কিছু কিছু জায়গাতে হয়তো বা কালার স্পেসিফিকেশনে কিন্তু তারা কিছু চেঞ্জ করে নিয়ে এসেছে। সুজুকির মনোটোন, এটার ফ্রন্টে হচ্ছে 100/80 সেকশনের একটা টায়ার, টিউবলেস টায়ার, এবং রেয়ারে হচ্ছে 140/60 সেকশনের একটা টায়ার, এবং দুইটাই কিন্তু আসলে টিউবলেস টায়ার। ফ্রন্টে হচ্ছে ডিক্স 240 মিলিমিটারের একটা ডিক্স ব্রেক, এবং এটা হচ্ছে ব্রেভির কিন্তু ব্রেক প্যাড তারা ইউজ করে, যেটা সুজুকি এবং ইয়ামাহা এই ব্রেক প্যাডগুলো ইউজ করে। এখন এটা প্রাইস নিয়ে একটু কথা বলি। সুজুকি মনোটোন বর্তমানে এটার মার্কেট রিটেল প্রাইস, ₹1,92,950। হ্যাঁ, হয়তো বা আপনার মনে হতে পারে যে 1,92,950 দিয়ে আমি এই বাইকটা কেন কিনবো। ওই যে প্রথমেই যেটা বললাম যে বাইকের গেট আপ, আরপিএম, থ্রটল রেসপন্স এবং বিল্ড কোয়ালিটি যদি আপনি চিন্তা করেন, তাহলে কিন্তু এই ভ্যালুতে আমার দৃষ্টিকোণে সবচেয়ে বেস্ট একটা অপশন হতে পারে সুজুকি জিক্সার মনোটোন। এখন আমরা চলে যেতে চাই সুজুকি জিক্সারের কার্বোরেটর ভার্সনে। সুজুকি জিক্সারের কার্বোরেটর ভার্সনে বর্তমান মার্কেট রিটেল প্রাইস ২৪১,৯৫০ টাকা। বর্তমানে কিন্তু আসলে সব ব্র্যান্ডই তাদের বাইকের প্রাইসগুলো আপডেট করেছে, সো সেই দিক থেকে কিন্তু এই বাইকের প্রাইসটা কিন্তু বেড়ে গেছে। আমরা যে বাইকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে সুজুকি জিক্সারের এফআই ভার্সনটা, দ্যাট মিনস হচ্ছে ডাবল ডিক্সের যে এফআই ভার্সনটা আছে, এফআই ভার্সন এবং কার্বোরেটর ভার্সনের মধ্যে মেজর একটা চেঞ্জ আছে, সেটা হচ্ছে যে ফ্রন্ট লাইটের যে হেডলাইটটা, এটা হচ্ছে থ্রি পার্টের একটা হেডলাইট, একটা দুইটা তিনটা। এই হেডলাইটটা দেখেই কিন্তু আসলে বুঝতে পারবেন যে কোনটা আসলে এফআই ভার্সন এবং কোনটা হচ্ছে কার্বোরেটর ভার্সন। হোয়াট এভার, বর্তমানে জিক্সার এফআই ভার্সনের এই বাইকটার মার্কেট রিটেল প্রাইস ২,৬৪,৯৫০ টাকা। হ্যাঁ, এবং তাদের কাছে কিন্তু সবগুলো কালারই অ্যাভেলেবেল আছে। আপনি এখন যেটা দেখছেন এটা হচ্ছে ব্লু কালারের উপরে, এছাড়া কিন্তু রেড কালার এবং ব্ল্যাক কালারটাও কিন্তু তারা দিতে পারবে, আপনি চাইলে কিন্তু যে কোনো কালারটাই পারচেস করে নিতে পারে। যদি রাইডার্স জোনে যে বাইকগুলো ছিল মোটামুটি আমি চেষ্টা করেছি এগুলো প্রাইসগুলো বলে দেওয়ার জন্য। এছাড়াও কিন্তু তাদের আরও বেশ কিছু মডেল আছে যেটা আসলে এইখানে বর্তমানে নাই, বাকি জিক্সার এসএফ যেটা কার্বোরেটর ভার্সন, ওইটার মার্কেট রিটেল প্রাইস হচ্ছে ২,৯৪,৯৫০ টাকা। এবং ওইটার কিন্তু আরেকটা ভেরিয়েন্ট হয় হচ্ছে যে এফআই এবিএস, যেটা ডাবল ডিক্সের সিঙ্গেল চ্যানেল এবিএস, এবং এইটার মার্কেট রিটেল প্রাইস হচ্ছে ৩,১৯,৯৫০ টাকা। তো এই হচ্ছে সুজুকি জিক্সারের মধ্যে। তাদের কিন্তু আসলে একটা স্কুটার সেগমেন্টেরও বাইক আছে সুজুকি এক্সেস, যেটা ওইটার মার্কেট রিটেল প্রাইস হচ্ছে ১,৭৪,৯৫০ টাকা। ইন্টুরার আছে, সুজুকি ইন্টুরার যেটা, ওইটার মার্কেট রিটেল প্রাইস হচ্ছে, আপনি কিন্তু একটা বাইকের সর্বোচ্চ 80% টাকা কিন্তু লোন পাবেন। সো এইখানে একটা জিনিস কিন্তু ক্লিয়ার, আপনি স্টুডেন্ট হন বা আপনি যে কোনো কিছুতেই করতে পারেন, অথবা আপনি বেকার বাট আপনার একটা বাইক নিতে আছেন, সো সেই ক্ষেত্রে আপনার বাবা বা আপনার আত্মীয় স্বজন পরিচিতর মধ্যে যদি কেউ ১৫,০০০ টাকা ব্যাংক পেতে স্যালারি পাচ্ছে, আপনি তার এগেনস্টে কিন্তু একটা সিটি ব্যাংক বাইক লোনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। সো পেপার্সগুলো যদি সব ঠিকঠাক থাকে তাহলে কিন্তু খুব আর্লি কিন্তু এই সিটি ব্যাংকে বাইক লোন প্রসেসটা হয়ে যায়। এছাড়া যে সিস্টেমটা আছে সেটা হচ্ছে যে আপনি টোটাল ২৪টা ব্যাংকের সাথে কিন্তু ইএমআই ফ্যাসিলিটিস ক্রেডিট কার্ডের মাধ্যমে, এবং এটা কিন্তু আসলে ইন্টারেস্ট সহ। বিস্তারিতর জন্য অবশ্যই সুজুকি রাইডার জন্য যে ফোন নাম্বার আছে আপনি কিন্তু সেখানে যোগাযোগ করতে পারেন। তো আজকে এই পর্যন্তই আছে, নতুন কোনো ভিডিওতে খুব রিসেন্টলি আপনাদের সাথে দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই বাইক চালানোর সময় হেলমেট পরে বাইক রাইড করবেন, ট্রাফিক আইন মেনে চলবেন এবং নিরাপদে বাইক আরোহণ করবেন। টেক কেয়ার অ্যান্ড টাটা, সালাম আলাইকুম।